হাই, আজকে আসলে আমি মাছের পানি চেঞ্জ করতেছি, যার কারণে ভাবলাম যে একটা ভিডিও বানাই ফেলি। এর মধ্যে আসলে আমার কই ফিশ আছে, আপনারা হয়তো মাছটা চিনেন। আর আরেকটা বিষয় হলো যে এই বাচ্চাগুলো আমি অনেক ছোট নিয়ে আসছিলাম, একদম পোনা নিয়ে আসছিলাম, দেন বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হয়, এখন মোটামুটি সেল করে দিচ্ছি, কারণ এদেরকে যত খাওয়াবো তত আসলে লস। তো দ্যাটস ওয়াই এখন বিক্রি করে দিচ্ছি, বাট লস বলতে আসলে একদমই যে লস তা না, এটা আসলে আপনার উপর ডিপেন্ড করবে, আপনি কেমন খাবার দেন আর ওদেরকে কেমন পরিচর্যা করেন সেটার উপর। বেসিকলি আমি আর কিছু মাছ বিক্রি করব আর বাকিগুলো রেখে দিব, কারণ এই মাছগুলো আমি বড় করব, মা মাছ করার একটা চিন্তাভাবনা আছে যদি পারি। আর তারপরে আমি আপনাদেরকে, আমার এখানে আসলে দুই তিন রকমের, চার পাঁচ রকমের মাছ আছে, আমি আমাদের আমার আরেকটা মাছের প্রাইস আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আপনারা লক্ষ্য করলে হয়তো দেখতে পারবেন যে এখানে আসলে আমার গোরামের ফ্রাইজগুলো আছে, এই যে ছোট ছোট একদম বাবল বাবল তুলছে, আর বাবলগুলোর মাধ্যমে আসলে গোরামি তার মানে হচ্ছে বেবি ড্রপ করে। সো এই যে আমার গোরামি, দেখুন এখানে আসলে চার জোড়া গোরামি আছে, আর গোরামিগুলো এত বেবি দেয় যে আসলে কী বলবো, মানে হিউজ পরিমাণ। আমার দুইটা ট্যাঙ্কে রাখছিলাম, দুইটা না তিনটা ট্যাঙ্ক মোটামুটি ওরা ভরাই ফেলছে বেবি বেবি দিয়ে। আর ফ্রাইজগুলো আসলে টেক কেয়ার করা একটা বিষয়, আপনি যদি টেক কেয়ার করতে পারেন, বাঁচাতে পারেন, তাহলে আপনার লাভ। সেক্ষেত্রে আপনি বাচ্চাগুলোকে, বাচ্চাগুলোর খাবারের জন্য আমি কিছু আলাদা করে একটা ভিডিও মেক করব, সেটা আমি আপনাদেরকে দিয়ে দিব। এই যে দেখুন, ওরা সবসময় ফাইট করে, এই যে ব্রাউন গোরামি আর হচ্ছে ব্লু গোরামি, এরা মানে খুব ফাইট করে, আমি এরা ফার্স্ট থেকেই, হ্যাঁ যাই হোক, এই হলো অবস্থা। আর আরেকটা ট্যাঙ্ক আছে, বাট ওইটা আমি দেখাতে পারছি না এই জন্য, কারণ ট্যাঙ্কে আপনার হলো যে পানি অনেক বেশি, আর বেসিকলি বাচ্চা থাকার জন্য আমি পানি চেঞ্জ করি নাই, বাচ্চাগুলো দেখাও যাবে না, একটু হালকা কালার চেঞ্জ হয়ে গেছে। সো এই তো অবস্থা। অ্যান্ড নেক্সট আপডেট পাওয়া পর্যন্ত সাথে থাকবেন, আমি পরবর্তীতে একটি ভিডিও মেক করবো যে আসলে আপনি কীভাবে আপনার এই ফিশগুলোকে, অ্যাকোয়ারিয়াম ফিশগুলোকে ভালো পরিচর্যা করতে পারেন, বা ওরা যদি প্রাইস দেয় তো সেক্ষেত্রে আপনি কী করতে পারেন, কোন স্টেপগুলো নিলে আপনি ভালো মানে সেগুলো সার্ভাইভ করবে, এটা আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলবো আপনাদেরকে, এক্সপিরিয়েন্স থেকে বলবো, কারণ এটা কোনো শোনা বা দেখা এরকম কিছু না, নিজেরই কিছু ব্যাপার আছে। যেরকম আমার ফার্স্ট ফ্রাইজগুলো মারা গেছে, আমি ওগুলোকে বাঁচাতে পারিনি, দেন এখন ইনশাল্লাহ ভালো আছে, পরের ফ্রাইজগুলো আশা করছি ভালো থাকবে। সো প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড যদি ভালো লেগে থাকে, নেক্সট আরও কিছু ভিডিও আছে, ফানি ভিডিও আছে, লাইক কিছু এরকম অনেক ভিডিও আমার চ্যানেল আপলোড করা আছে, আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা ঘুরে দেখতে পারেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ওকে, টাটা।